মামা মাইমারা খুবই ভালো। যখনই মামার বাড়ি যেতাম, একদিন দুদিন করে 7 দিন কেটে যেত। বাপি খুব রাগ করতেন, পড়াশোনা হতো না বলে। আর আমরাও বুঝে উঠতে পারতাম না মা কি করব। অবশ্য আমি প্রায়ই দুপুরের ট্রেনে মামার বাড়ি যেতাম আর সন্ধ্যের মধ্যে ফিরে আসতাম, কেননা দিদান তখনও ছিলেন এবং তুমি প্রায়শই ভালো কিছু রান্না করে পাঠাতে। সে রান্নাগুলো কিন্তু জনপ্রিয় ছিল মা, জানো তো মা, এখন সবাই ইউটিউব দেখে রান্না করে, তখন তো আর ইউটিউব ছিল না, তোমাদের মতন মায়েদের দশভুজি ছিল সব। তোমার এই দশভুজ দিয়েই তুমি বিশ্ব সংসার মাতিয়ে দিতে। মনে পড়ে মা, সেই বিয়ে বাড়িতে তখন আমরা বেশ ছোট, বাবার মাসিমার বাড়ি, বাড়ি ভর্তি লোকজন, তোমার সঙ্গেই আমরা সবাই গেছি। মাসি ঠাকুমা তোমাকে পেয়ে খুব খুশি, বললেন দশভুজ দুর্গা এসে গেছে, আমার আর কোনো চিন্তা নেই। তোমাকে পেয়ে তখন সবাই খুব খুশি হতো, তখন অত বুঝতে পারতাম না, এখন বুঝতে পারি কেন। কেননা সব কাজ সামাল দেওয়ার ক্ষমতা তোমার ছিল, আরও সকলে অবশ্যই কাজ করত, কিন্তু তোমার মতন করে নয়। কেননা তখন গ্রামের মেয়েরা স্কুল বেশি কেউ পড়তো না, আর স্কুল পাস করে কলেজে তো কেউ যেতই না। একমাত্র সেই সময় তুমিই ছিলে বাংলা এবং অঙ্ক নিয়ে বিএ পাস করেছিলে, হয়তো সে কারণে তুমি ছিলে সুমিষ্টভাষী, আবার গৃহকর্মে নিপুণা। অর্থাৎ গ্রাম বাংলার বধূ হিসেবে সবাই যেমন চায়, তুমি সব কাজকর্মের সেরকম নিপুণা ছিলে। অর্থাৎ গ্রাম বাংলার বধূ হিসেবে সবাই যেরকম ভাবে, তার সবটাই তোমার ছিল, বাড়তি ছিল শিক্ষা। তাই সবটুকু নিয়ে তুমি ছিলে মা দুর্গা, আর তোমার হাতে বিয়েবাড়ির রিসেপশনের ভার দিয়ে মাসি ঠাকুমা একদম নিশ্চিন্তে ছিলেন। ভরা শ্রাবণ মাস, হঠাৎ এলো বৃষ্টি, সেদিন ফুলশয্যার দিন, কন্যাযাত্রীরা তখনও এসে পৌঁছয়নি। মা বললেন আস্তে আস্তে আমাদের বরপক্ষের খাওয়া শুরু হয়ে যাক। আমরা বরের পক্ষের লোকেরা আস্তে আস্তে খাওয়া শুরু করে দিলাম, খাওয়ার জায়গা ছিল উঠোনে। ঘণ্টাখানেক অঝোর ধারায় বৃষ্টি আসার পর, বৃষ্টি যখন আস্তে ধরতে শুরু করলো, তখন কন্যাযাত্রীরা আসতে শুরু করলো, কিন্তু খাওয়ানোর জায়গা তো উঠোনে, সেখানে তো জল জমে গেছে। তখন ওদিকে খাবার যেখানে ঢাকা দেওয়া আছে সেখানে খড়ের চালা। মা খাবার জায়গাটা ঘুরে এসে দেখে এসে কি বুঝলেন, সমস্ত তরি তরকারি মিষ্টি ভেতরে ঘরে তুলে রাখতে বললেন। কিছুক্ষণ পরে মা বললেন ভাত নতুন করে বসাতে। এরপর তো আস্তে আস্তে রাত হতে শুরু করেছে, কন্যাযাত্রীরাও ছটফট করছে, মা কিন্তু সকলকে আস্তে আস্তে বসিয়ে রাখছেন, থামিয়ে রাখছেন। ভাত না হওয়া অবধি মা খাবার শুরু করতেও দিচ্ছেন না। নতুন গরম ভাত নতুন পাকা দালান ঘরে রেখে দিয়ে তারপর খাবার দেওয়া শুরু করলেন। যারা খাবার পরিবেশন করবে তারা তো কিছু বুঝতে পারেনি, পুরনো ভাত তারা আনতে গেছে খড়ের চালার ঘর থেকে। আগেকার যে ভাত ছিল সেটা তো খড়ের চালার ঘরে, সেটা নিতে গিয়েই মা মাগো কি অবস্থা বলে সবাই হুড়মুড়ি করে বেরিয়ে ছুটে চলে আসছে। তুমি তাড়াতাড়ি তাদের গিয়ে থামিয়ে দিলে, নতুন ভাত নিয়ে তাদের কন্যাযাত্রীদের খেতে দিতে বললে। যা হোক, সেটা তো খাবার দেওয়া শুরু হলো, সবার খাওয়াও হলো, ধীরে ধীরে তারা চলেও গেলেন। তারপর ঠাকুমা তোমাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছিল বৌমা, অত হইচই চেঁচামেচি কি হচ্ছিল। কেন্ন মাসিমা কেন্ন, এখানে তাকালে কেন্ন, ওদিকে তাকালে কেন্ন, টুপ টুপ করে খড়ের চাল থেকে ভাতের ওপর পড়ছে। ঠাকুমা তোমার মাথায় হাত বুলিয়ে বললেন, এই না হলে আমার দশভুজা মা, এই জন্যই তো তোমার ওপর ভার দিয়েছিলাম আমার কাজের।